হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি আপনাদের সঙ্গে মারিয়াম, আর আপনারা দেখছেন আমার চ্যানেল অভিনব কিচেন। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব খুবই স্পেশাল একটা রেসিপি, কলকাতা স্টাইল চিকেন বিরিয়ানি। তো চলুন দেখে নিই আজকের রেসিপিটি। বলে নিই, যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশের বেল বাটনটি ক্লিক করুন নতুন নতুন ভিডিও পাবার জন্য। চিকেন বিরিয়ানি বানানোর জন্য এখানে আমি 1.5 কেজি বাসমতি রাইস নিয়েছি। প্রথমে আমি রাইসগুলোকে ঠান্ডা পানি দিয়ে ভিজিয়ে রাখছি। আর নিয়েছি 5টা বড় সাইজের আলু। আলুগুলোকে আমি খোসা ছাড়িয়ে অর্ধেক করে কেটে নিয়েছি। একটা কড়াইতে 2 কাপ সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটা বেশ গরম হয়ে গেছে, এবার আলুগুলো দিয়ে দিচ্ছি। অ্যাড করছি 1/2 চামচ লবণ আর একটু হলুদ গুঁড়ো। আলুগুলোকে নেড়েচেড়ে ব্রাউন কালার করে ফ্রাই করে নিলাম। এবার তুলে নিচ্ছি। একটা পাত্রে পানি দিয়ে দিয়েছি। পানিতে 1 চামচ মতো লবণ অ্যাড করেছি। অ্যাড করছি 3 চামচ সাদা তেল। এলাচ, 5টা লবঙ্গ, একটু জয়িত্রী, 1টা স্টার অ্যানিস, একটু জয়ফল, 2টো তেজপাতা, 1/2 কাপ বেশ ফুটে উঠেছে। এবার ভিজিয়ে রাখা রাইসগুলো দিয়ে দিচ্ছি। রাইসগুলোকে 80% মতো সিদ্ধ করে নিতে হবে। রাইসগুলো হয়ে গেছে, এবার পানি ঝরিয়ে তুলে নেব। রাইসগুলোকে ফ্যানের নিচে ছড়িয়ে এভাবে রেখে দিতে হবে। এখানে আমি 2 কেজি চিকেন নিয়েছি। প্রথমে আমি চিকেনগুলোকে ম্যারিনেট করে নেব। অ্যাড করছি 7 মতো লবণ, 2 চামচ লঙ্কা গুঁড়ো, 2 চামচ জিরে বাটা, 2 চামচ আদা বাটা, 2 চামচ রসুন বাটা, 2 চামচ পেঁয়াজ বাটা, 2 চামচ টমেটো পেস্ট, 1 চামচ গরম মশলা গুঁড়ো আর 1 চামচ বিরিয়ানি মশলা। দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি।
এবার এটাকে 2 ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব। আলু ফ্রাই করে রেখেছিলাম সেই তেলেই আমি অ্যাড করছি 3টে তেজপাতা, 3টে এলাচ আর 2টো স্টার অ্যানিস। এবার ম্যারিনেট করা মাংসগুলো দিয়ে দিচ্ছি। মাংসটাকে 10 মিনিট মতো কষিয়ে নেব। মাংসটা প্রায় হয়ে এসেছে, অ্যাড করছি 5টা কাঁচা লঙ্কা। হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। এবার রাইস, ঘি, ফ্রাই করা আলু আর মাংস দিয়ে লেয়ার বানিয়ে নেব। কিছু বেরেস্তা ছড়িয়ে দিচ্ছি। অ্যাড করছি সামান্য ঘি, স্যাফরন কেওড়া পানি, গোলাপ পানি। এবার ঢাকনা বন্ধ করে দিচ্ছি। এবার 30 মিনিটের জন্য দমে বসিয়ে দেব। হয়ে গেছে, এবার নামিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেছে কলকাতা স্টাইলের স্পেশাল চিকেন বিরিয়ানি। আমার রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। ও হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশের বেল বাটনটি ক্লিক করুন পরবর্তী ভিডিও আপডেট পাওয়ার জন্য। থ্যাংক ইউ।